আয়োজিত সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আমি আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর পাটিগণিত প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল অর্থাৎ যোগ্যতা ভিত্তিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই মনোযোগ। তো প্রশ্নটা আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো ভালো করে, তারপরে এক শূন্য চার শূন্য চার, তার মানে এক লক্ষ চার হাজার চার, একটা সংখ্যা পাঁচ ছয় সাত দুই আট, তার মানে পাঁচ লক্ষ সাতষট্টি হাজার সাতশো আঠাইশ, এই ছিল সংখ্যা দেওয়া আছে। এখন বলছে প্রদত্ত প্রথম সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করে। এর আগে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল কীভাবে নির্ণয় করে তা শিখেছি। দ্বিতীয় সংখ্যাটিকে থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বলছে দ্বিতীয় সংখ্যা হলে এটা থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে আবার বলছে প্রদত্ত দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে একবার বলছে বিয়োগ, আরেকবার বলছে যোগ। আচ্ছা আসো তাহলে আমরা দেখো কীভাবে বাক্যক্রিয়া বর্গমূল নির্ণয় করে হয় উত্তর, এটা আগেও আমরা শিখেছি, আজকে আবার আরেকবার শিখি। আমরা নিচে একটু সমাধানটা করি, দেখো সমাধান বাক্যক্রিয়া বর্গমূল বাক্যক্রিয়া বর্গমূল নির্ণয় করতে প্রথমে আমাদের কি কী করা লাগে, ডান দিক থেকে জোড়া ফেলে দিতে হয়। তাহলে এই দুজনে মিলে একটা জোড়া, এই দুজনে মিলে একটা জোড়া। এখন প্রথম যে জোড়া ছাড়া যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা কাজ করো। বাক্যক্রিয়ার যে নামটা আছে আমরা নামটা জানি, যতকে তত দিয়ে গুণ, যতকে তত দিয়ে গুণ। তাহলে প্রথমে আছে এক, একের নামটা বললে এককে এক। এরপরে আমরা পরের জোড়াটা নামাব, পরের জোড়াটা নামাব। এখন এখানে আবার একটা দাগ দিব বাঘের মতো, পরে পরে যা আছে তার দ্বিগুণ করে আনবো, পরে পরে যা আছে তার দ্বিগুণ করে আনবো। তাহলে এখানে আছে দুই এক, একের দ্বিগুণ হলো দুই। এখন এখানে একটা অঙ্ক দিব, এখানে একটা অঙ্ক দিব। তাহলে এখানে যদি আমি এক দিই আর এখানে যদি এক দিই তাহলে হলো একুশ। এখানে যদি আমি এক দিই আর এখানে যদি এক দিই, একুশের এক দিয়ে গুণ দিলে হবে একুশ, কিন্তু না আমার কাছে আছে শুধুমাত্র চার, তাহলে এটা করা যাবে না। তাহলে আমি এখানে দিলাম শূন্য, এখানে দিলাম শূন্য, এই শূন্য দিয়ে এই বিশকে গুণ দিলে ফল শূন্যই হবে। তাহলে এবার আমি নামাইলাম বিয়োগ ফলে থাকে চার। তো পরের ডোরাটা আবার এদিকে আনি, এই যে শূন্য চার, এটা আবার এখানে আনলাম। এখন আবার নিয়ম অনুযায়ী বাকির মতো ডাক দিব, এখানে যা আছে ফলের করে তার দ্বিগুণ করে আনি, ফলের করে দ্বিগুণ এখানে আনলাম। তাহলে দশের দ্বিগুণ হইল বিশ, এখানে যে অঙ্ক দিব এখানেও সেই অঙ্ক দিব। এখানে যদি আমি এক দেই, এখানে যদি এক দেই তাহলে দুশো এক, দুশো এক গুণ দিলে হবে দুশো এক, এটা হয় না, আরও বাড়াইতে হবে। এখানে যদি দুই দেই, এখানে যদি দুই দেই তাহলে হইতে পারে। তাহলে আমরা একটু গুণ করে দেখছি, দুই গুণ দুই দিয়ে গুণ দিলে দুই গুণ চার, দুই শূন্য শূন্য চার, তাহলে মিলে গেছে। তার মানে আমরা এখানে দিব দুই, এখানে দিব দুই, তাহলে এটা হবে মিলে গেল। এই ছিল বাক্যক্রিয়া বর্গমূল নির্ণয়। এভাবে করে আমরা বাক্যক্রিয়া বর্গমূল নির্ণয় বর্গ ভাষায় আরো সুতরাং নিজেও বর্গমূল এক শূন্য দুই এগুলো ক। সবাই নিশ্চয়ই খেয়াল করছো, মনোযোগ দিছো, ভালো করে আরো দেখো। এরপরে আমরা খ নম্বরে যাই, খ নম্বরে গিয়ে দেখি করা যায়। খ নম্বর বলছে দ্বিতীয় সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হলো এই যে উপরে পাঁচ ছয় সাত দুই আট, এই সংখ্যাটা। তাহলে আমরা খ নম্বরটা এই দিকে করি, পাঁচ ছয় সাত দুই আট। তো বাক্যক্রিয়া যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে
যেটা অবশিষ্ট থাকবে নিচে থেকে দেবো, বাদ করার পরে আর মিলবে না, তো সেই সংখ্যাটাই বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা দোড়া মিলাই, ডান দিক থেকে এক দোড়া, এক দোড়া, দুই দোড়া, দুই করে মিললে এক দোড়া, এই দুই করে মিললে আবার আরেক দোড়া, রয়েছে পাঁচ। পাঁচের নামটা বললে দুই দুগুণা চার, থাকবে এক, পাঁচের থেকে চাই বেড়ে থাকবে এক, এখানে একটা মনে মনে দুই আছে, এখানে একটা মনে মনে দুই আছে, দুই দেওয়া লাগবে না, দুই দুগুণা চার, থাকে এক। একের পরে এখন আমরা পরের জোড়াটা আবার নামাব, এখন এখানে যা আছে তার দ্বিগুণ তো জানতে হইব, দুইয়ের দ্বিগুণ হলো চার, দুই দুগুণা চার, এখানে যে একটা অঙ্ক দিব এখানেও সেই অঙ্কটাই দিব। এখন আমরা এখানে কত দিলে পরে হবে, তাহলে একশো সাতষট্টি, আমি যদি এখানে তিনবার দেই তাহলে চল্লিশ, তেতাল্লিশ, তাহলে তেতাল্লিশের আমরা এদিকে গুণ দিয়ে দেখতে পারি, তেতাল্লিশ গুণ তিন, তিন তিন আর নয়, তিন চারা বারো, একশো উনত্রিশ। আরেকবার দিলে কি হয় দেখি আমরা, আরেকবার দিলে বেড়ে যাবে, চুয়াল্লিশ গুণ চার, চার চার ষোলো, তাদের চার ষোলো একশো সতেরো, একশো তিয়াত্তর। তাহলে আমার কাছে আছে একশো সাতষট্টি, একশো ছিয়াত্তর আমি ব্যবহার করতে পারি না, একশো উনত্রিশই ব্যবহার করবো। তাহলে এবার এখানে দিলাম তিন, এখানেও দিলাম তিন, তাহলে হবে একশো উনত্রিশ। এখন আবার বিয়োগ করবো, নয় আছে সতেরো, এব আঠেরো আছে থাকে এক, দুই রেখে তিন, তিন আছে তিন, এব তিন, ছয় এব তিন, হইলে একে একে মিলে গেছে। এখন আমরা কী করবো, এখন ওই যে একটা জোড়া আছে সেই জোড়াটা আমরা এখানে নামায় নিয়ে আসি, ওই জোড়াটা আমরা এখানে নামায় আঠাই। এখন আবার ফলের দরে যা আছে তার দ্বিগুণ করিয়া আনতে হবে, ফলের দরে যা আছে তার দ্বিগুণ করিয়া আনতে হবে। এখানে আছে ছেচল্লিশ, তেইশ, তেইশের দ্বিগুণ হইল ছেচল্লিশ। এখানে একটা অঙ্ক দেওয়া লাগবে, এখানে যে অঙ্কটা দিব এখানেও সেই অঙ্কটা আমরা দেওয়ার চেষ্টা করবো। তাহলে মনে মনে ধরি এখানে আমি এক দিলাম, এক দিলে এটা হয়ে গেল একক দশম শত চারশো, তাহলে চারশো অঙ্কে চারশো, একবার দিলে হবে না, আরও বাড়াই দিতে হবে, চার নং ছত্রিশ, তাহলে এটা কাছাকাছি যাওয়া যায়। আচ্ছা নয় বার দিয়ে দেখি, যদি না হয় আমরা একটু কমাই দেব, নয় বারের সাথে আরেকবার একটু কমাই দেব। তাহলে দেখো তাই নয়, এর নয় দিয়ে গুণ দিই, নয় নয় একাশি এক, হাতে থাকে আট, চার নং ছত্রিশ, সাঁত্রিশ, আটত্রিশ, উনচল্লিশ, চল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, চুয়াল্লিশ, তাহলে চারশো একচল্লিশ হয়ে গেছে। তাহলে চারশো একচল্লিশ আমার নেওয়া যাবে না, আর কমে দিই, আট বার দিয়ে দিবি, আটচল্লিশ গুণ আট, আট আটা চৌষট্টি, হাতে থাকে চৌষট্টিটা, রাত থাকে ছয়, ছয়টা আটচল্লিশ আর ছয় কত, আটচল্লিশ আর ছয় চুয়ান্ন। তাহলে এটাও হচ্ছে না, এটা হচ্ছে না, আট আটা চৌষট্টি, চৌষট্টি চার, হাতে থাকে আট আটা চৌষট্টি, হাত থেকে ছয়, ছয়টা আটচল্লিশ, আটচল্লিশ আর ছয়, ও সরি আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এখানে হবে ছয়, এখানে হবে চার, চৌষট্টি হাতে থাকে চৌষট্টি, চার নামে না, হাত থেকে ছয়, ছয়টা আটচল্লিশ আর ছয় চুয়ান্ন, চুয়ান্ন হাতে থাকে পাঁচ, চারটা বত্রিশ আর পাঁচে হলো সাঁত্রিশ, তাহলে তিন, এখানে যদি আট বার দেয় তিন সাত চার চার, এখানে আট বার দিলাম, এখানে আট দিলাম, এখানে আট দিলাম, তাহলে গুণিত হয় তিন হাজার সাতশো চুয়াল্লিশ, তিন হাজার সাতশো চুয়াল্লিশ। তাহলে আটত্রিশশো আঠাইশ থেকে সাঁত্রিশশো চুয়াল্লিশ বাদ দেওয়া যায়, আর যদি নয় বার দিই তাহলে বেশি হয়ে যায়, এটা হয়নি, চাইর আছে আটক চাই দিলে আগে থাকে এক, আর থাকে এক পাঁচ, পাঁচ আছে বারো হইব, সাত হইলে সাত হইলে, পাঁচ আছে বারো হইব, সাত হইলে, সরি এটা তো আট ছিল, এটা আট হবে, চাইর আছে আট হইব, চাই হইলে হাতে কিছুই থাকে না, আর এখানে চাইর আছে বারো হইব, আট হইলে তো চুরাশি, তাহলে চুরাশি আমাদের অবশিষ্ট রইল। এখন আমরা তাহলে লিখব এই সংখ্যাটি, এই সংখ্যাটি এখানে পাঁচ ছয় সাত দুই আট সংখ্যাটি তিন বর্গমূল
বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যায় নির্ণয় করতে গিয়ে দেখা যায় যে 84 অবশিষ্ট থাকে, 84 অবশিষ্ট থাকে মানে 84 রয়ে গেল। তার মানে সুতরাং 84 বিয়োগ করলে প্রদত্ত সংখ্যাটি থেকে প্রদত্ত সংখ্যাটি থেকে 84 বিয়োগ করলে প্রদত্ত সংখ্যাটি থেকে 84 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি বর্গমূল হবে, প্রাপ্ত সংখ্যাটি বর্গমূল হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেটা বিয়োগ করতে হবে সেই সংখ্যাটি হলো 84। তাহলে এটা আবার বাসায় তোমরা এরকম প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে। আচ্ছা সবাই দেখেছ, আমরা এখন গণ করে যাব। গণ করে বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে। তাহলে দ্বিতীয় সংখ্যা হলো এটা, এটার বর্গমূল করতে হবে। তো বর্গমূল তো আমার এখানে খ নম্বরে করাই আছে, এই যে খ নম্বরে বর্গমূল করা আছে, আমি নতুন করে বর্গমূল আর করছি না। তো পরের অংশটা করে এটা গ নম্বর দিলাম, তাহলে আমরা এর পরের যে কাজটা সেই কাজটা আমরা করি, এর পরের যে কাজটা আছে আমরা ওটা করি। তাহলে নিচের এতখানি আমাদের মুছে ফেলতে হবে। এখানে এই সংখ্যাটি বর্গমূল করতে গিয়ে দেখা যায় যে 84 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি তাহলে এই লাইনটা আমি বাদ দিয়ে পরের অংশে চলে গেলাম। এর পরের অংশটা আমরা এখানে লিখি, পরের অংশে আছে সংখ্যাটি বাক করার সময় 84, কাজেই সংখ্যাটি এর নিচে আমরা এখানে লিখি, কাজেই সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তারপর আমরা লিখব এত এর সাথে 5, 6, 7, 2, 8 এর সাথে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে 238 + 1 = 239, 239 সুতরাং 239 এর বর্গ 239 × 239, 239 কে 239 আবার গুণ করলে হবে 5, 7, 1, 2, 1 গুণ করলে। এখন তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে
হবে 5 7 1 2 1 বিয়োগ 5 6 7 2 8 সমান 393 এইটাই হবে আমাদের উত্তর 393 যে সংখ্যাটা এই সংখ্যাটাই হবে আমাদের বর্গমূল করার সময় যে অংশটা থাকবে সবাই ভালো করে দেখছো নিশ্চয় আচ্ছা আমি আরেকবার বলি এই সংখ্যাটাকে বর্গমূল করছি এটা ক্ষতেও করছি ক্ষতেও করছি এরকম করছি ওর পরের অংশটা আমাদের এখানে একটু নতুন নতুন কাজ করতে হবে এই সংখ্যাটা যেহেতু উত্তরাশি অবশিষ্ট থাকে তো বর্গমূল নয় কাজে এই সংখ্যার সাথে একটা চতুর্থ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল 238 তার সাথে এক যুক্ত কারণ এখানে যে অবশিষ্ট রয়ে গেছে 84 এটা সমাধান করার জন্য এখন বর্গমূল হবে 238 যোগ 1 তো 239 এর বর্গ 239 গুণ 239 হবে 5,71,000 এই ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে তাহলে আগের যে সংখ্যা আছে যে 56,000 এত এটা বিয়োগ দিলে থাকবে 383 তার মানে এই 383 যদি আমি যোগ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে 243 আশা করি সবাই দেখতে পাচ্ছ ভালো করে দেখো বাসায় আবার প্র্যাকটিস করবা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সবাইকে সুস্বাস্থ্য ভাবে থাকো এইভাবে এই জন্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমরা শেষ করছি আল্লাহ হাফেজ।